আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কবরের ভয়াবহ অবস্থা কবর এক ভয়াবহ স্থান প্রত্যেক মানুষকে মৃত্যুর পরে কবরে যেতে হয় পরকালের ভয়াবহ স্থানসমূহের মধ্যে প্রথম হচ্ছে কবর কবরের বিপদ হতে রক্ষা পেলে অন্যান্য সব স্থানের বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে কিন্তু কবরের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া অতীব কঠিন আমাদের সকলের উচিত কবরের বয়ভীতির কথা স্মরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করা এবং কবরের শাস্তি হতে মহান আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া কবরের ভয়াবহতার কথা স্মরণ করে সাহাবা কারাম ক্রন্দন করতেন হাদিসে এসেছে উসমান রা আনহু এর গুলাম হানি হতে বর্ণিত তিনি বলেন উসমান রাধি আল্লাহুয়ান যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এতই কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত একদিন তাকে জিজ্ঞেস করা হলো আপনি জান্নাত ও জাহান্নামের কথা উল্লেখ করেন অথচ কাঁদেন না আর কবর দেখলেই কাঁদেন ব্যাপার কি তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন পরকালের বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরবর্তী স্থানগুলি সহজ হয়ে যাবে আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরবর্তী সব স্থানগুলি আরও কঠিন ও জটিল হয়ে যাবে অতপর তিনি বলেন নবী সাল্লাহ এটাও বলেছেন যে আমি এমন কোনো দৃশ্য কখনো দেখিনি যা কবরের চেয়ে অধিক ভয়াবহ হতে পারে সুতরাং যারা কবরের ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাবে তাদের জন্য পরবর্তী সকল স্তর সহজ হয়ে যাবে আর মুমিন বান্দা যখন কবরে তার জন্য প্রস্তুত নিয়ামতসমূহ দেখবে তখন সে বলবে হে আল্লাহ কেমন দ্রুত কায়েম করো যাতে আমি আমার পরিবার অসম্পদের নিকট ফিরে যেতে পারি আর কাফির বান্দা যখন তার জন্য আল্লাহ যে কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন তা দেখবে তখন সে ভীত ও হয়ে বলবে হে আল্লাহ ক্যামে ক্যামত কায়েম করো না কেননা আসন্ন শাস্তি আরও কঠিন ও ভয়াবহ ভয়াবহ হবে আল্লাহ তা আমাদেরকে কবরের এই ভয়াবহ আজাব থেকে মুক্তি দান করুন আমিন চাইলে আপনিও কমেন্টে লিখতে পারেন আমিন